ইঙ্গিতটা আগেই ছিল এবং সেই ইঙ্গিত মতোই আজকে সারা দেশের 195টি আসনের সঙ্গে সঙ্গে বাংলার 20টি আসনেরও প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। ইতিমধ্যেই হয়তো অনেকেই নামগুলো জেনে গেছেন, আপনারা ব্রেকিং নিউজ হিসেবে সেটা দেখেছেন, কিন্তু সেই প্রার্থী তালিকা কেমন হলো, 2019 থেকে কতখানি বেটার হলো, সত্যিই কি চাপে পড়বে শাসক দল, এখানে যেটা বলা হয়েছিল বিজেপির তরফ থেকে যে কারণে প্রার্থী ঘোষণা করা হবে সেই কারণ কি ম্যাচ করেছে, প্রত্যেকটা পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট কতখানি রইল, কতখানি চাপে পড়বে শাসক দল, কতখানি চাপ থাকবে বাম শিবিরের বা অধীর রঞ্জন চৌধুরীদের, তার প্রত্যেকটার পূর্ণাঙ্গ বিশ্লেষণ অবশ্যই করে আপনাদের সামনে নিয়ে আসবো এই 20 জনের নাম নিয়ে। প্রথমেই সেই তালিকা দেখাবো, তবে সবথেকে বড় কথা যেটা বলতে পারি, এই প্রার্থী তালিকার সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজন যে এই বাংলার প্রধান সেনাপতি, সেই জায়গাটা স্পষ্ট করে দেওয়া এবং ভোটের মোড়টা কিন্তু বেঁধে দেওয়া। কেন বলছি এই কথাটা অবশ্যই সেটার ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে বাংলায় 20 জনের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে বিজেপি, এবং সেই 42-এর মধ্যে 20 জন প্রার্থী হলেন। কুচবিহার থেকে হচ্ছে নিশীথ প্রামাণিক, তার কেন্দ্র যথারীতি বদলায়নি, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। আলিপুরদুয়ার থেকে যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম সেটাই হলো, জন বার্লার জায়গায় মনোজ টিগ্গা, তাকে কিন্তু প্রার্থী করা হলো বিধায়ক এবং পরিষদীয় দলে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জায়গা থেকে মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে কিন্তু বড় বদল হলো, এটা এক্সপেক্টেড ছিল। বালুরঘাট থেকে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনিই কিন্তু প্রার্থী রইলেন। মালদা উত্তর, এখানে কিন্তু জল্পনা ছিল যে তাকে এবারে হয়তো টিকিট দেওয়া হবে না, তার জায়গায় বিধায়ক জুয়েল মুর্মুর কথা কিন্তু বারবার উঠে আসছিল, কিন্তু বিজেপি নেতৃত্ব সেই খগেন মুর্মুর উপরেই কিন্তু তারা কিন্তু আস্থা রাখলেন। মালদা দক্ষিণ, আমাদের যেরকম প্রেডিকশন ছিল যে গতবার খুব অল্প ব্যবধানে হেরেছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী, তাকেই আবারও 2024-এ টিকিট দেওয়া হবে, তিনিও বিধায়ক, কিন্তু তাকেই টিকিট দেওয়া হলো মালদা দক্ষিণ থেকে। যেটা চমক রয়েছে সেটা হচ্ছে বহরমপুর, গতবার সেখানে কৃষ্ণ জোয়ারদার আড্ডকে প্রার্থী করা হয়েছিল, সেই জায়গায় এবারে কিন্তু ডক্টর নির্মল কুমার সাহাকে প্রার্থী করে দেওয়া হলো। বহরমপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, অধীর চৌধুরীর কেন্দ্র, এবং এই কেন্দ্রে কিন্তু এবারে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা, এবং সেই ত্রিমুখী লড়াইয়ে কিন্তু বহরমপুরে পদ্ম ফুটতে পারে, সেই সম্ভাবনা থেকেই কিন্তু বহরমপুরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেখানে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। মুর্শিদাবাদে প্রার্থী হচ্ছেন গৌরীশঙ্কর ঘোষ, তাকে দায়িত্ব দেওয়া হলো গতবার, এখানে হুমায়ুন কবির যিনি এখন তৃণমূলে গিয়ে বিধায়ক হয়েছেন তাকে প্রার্থী করা হয়েছিল, তার জায়গায় এখানে গৌরীশঙ্কর ঘোষ, তাকে প্রার্থী করা হলো। রানাঘাট থেকে জল্পনা ছিল যে জগন্নাথ সরকার, তিনি হয়তো খুব সম্ভবত এখান থেকে টিকিট পাচ্ছেন না, তিনি গতবার এখানে সেকেন্ড চয়েস ছিলেন মুকুটমণি অধিকারীকে, তাকে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি, তাকে রাজ্য সরকার কিন্তু আটকে দিয়েছিল, এবং সেই জায়গা থেকে পরবর্তীকালে মুকুটমণি অধিকারী তিনি বিধায়ক হয়েছেন, কিন্তু এই জগন্নাথ সরকারের উপরেই কিন্তু আস্থা রাখলো বিজেপি, তিনি এখান থেকে প্রার্থী হলেন। বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, এক্সপেক্টেড ছিল তিনি টিকিট পাবেন, এবং মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কিন্তু আবারও টিকিট পাচ্ছেন এখান থেকে। জয়নগরে গতবার অশোক কান্ডারি, তিনি কিন্তু বিপুল ব্যবধানে হেরে গিয়েছিলেন, প্রায় 3,17,000 ভোটে তিনি হেরেছিলেন, সেই অশোক কান্ডারির উপরেই কিন্তু আস্থা রাখলো বিজেপি, তাকে আবার টিকিট দেওয়া হলো। যাদবপুর থেকে বড় চমক, অনুপম হাজরা, একজন অধ্যাপক যিনি আগে বোলপুরের সাংসদ ছিলেন তৃণমূলের টিকিটে, তাকে টিকিট দেওয়া হয়েছিল, তার জায়গায় ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তাকে কিন্তু নিয়ে আসা হলো, যাদবপুরেরই প্রাক্তন ছাত্র, ইতিহাসের ছাত্র এবং শিক্ষাবিদ, তাকে দেওয়া হলো বিধানসভা নির্বাচন, বোলপুর কেন্দ্র থেকে লড়েছিলেন হেরে গিয়েছিলেন, কিন্তু সেই অনির্বাণ গাঙ্গুলিকে যাদবপুরে নিয়ে আসা হলো। যাদবপুর কিন্তু তার ফলে বামেদের চাপ পড়ে গেল, আসছি সেই ব্যাখ্যায় পরে আসছি। পরের আসন হাওড়া, এখানেও কিন্তু বড়সড় চমক রয়েছে, গতবার রন্তিদেব সেনগুপ্ত এখানে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, এবারে কিন্তু প্রাক্তন মেয়র ডক্টর রথীন চক্রবর্তী, তার উপর আস্থা রাখলো বিজেপি, ডক্টর রথীন চক্রবর্তীকে এখানে কিন্তু প্রার্থী করা হলো। হাওড়ার পর হুগলি, লকেট চ্যাটার্জি, বারবার শোনা যাচ্ছিল হয়তো লকেট চ্যাটার্জিকে হুগলি কেন্দ্র বদল করা হতে পারে, কিন্তু লকেট চ্যাটার্জি নিজে বলেছিলেন আমার নাম 200% কনফার্ম থাকতে চলেছে হুগলি আসনে, এবং সেটাই শেষ পর্যন্ত হলো, লকেট চ্যাটার্জিকে আবারও টিকিট দেওয়া হলো হুগলি কেন্দ্র থেকে। অন্যদিকে কাঁথি থেকে কিন্তু বড় চমক রয়েছে, সেখানে সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, সেই সৌমেন্দু অধিকারী, তাকে কিন্তু প্রার্থী ঘোষণা করা হলো। ঘাটাল কেন্দ্রে সুপার চমক হিরণময় চ্যাটার্জি, এই নামটা কিন্তু বারবার ভেসে উঠছিল, এবং যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিল যে সেখান থেকে দেবী আবার প্রার্থী হচ্ছে, সেখানে কিন্তু হিরণময় চ্যাটার্জি, হিরণ অভিনেতা হিরণ, তাকে প্রার্থী করা হয়েছে। খুব জমাটি লড়াই হবে কিন্তু ঘাটাল কেন্দ্রে,
পুরুলিয়াতে যেরকম এক্সপেকটেশন ছিল জ্যোতির্ময় মাহাতো, তাকেই কিন্তু প্রার্থী করা হয়েছে। কিন্তু সুপার চমক যদি বলা যেতে পারে বাঁকুড়া আসন সুভাষ সরকার, তাকে নিয়ে কিন্তু সেখানকার স্থানীয় কর্মীদের প্রচুর ক্ষোভ বিক্ষোভ ছিল এবং তাকে ঘরে আটকে তালা দিয়ে দেওয়া হয়েছিল। অনেকবার অনেক কিছু কন্ট্রোভার্সি উঠেছে এবং শোনা যাচ্ছিল যে শেষ পর্যন্ত ডক্টর সুভাষ সরকারকে হয়তো টিকিট দেওয়া হবে না, কিন্তু সেই সুভাষ সরকারের উপরই আস্থা রাখলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তাকে পুনরায় বাঁকুড়া কেন্দ্র থেকে টিকিট দেওয়া হলো। বিষ্ণুপুর কেন্দ্রে যেরকম এক্সপেকটেশন ছিল যে সৌমিত্র খাঁ টিকিট পাবেন, তিনি সাংসদ টিকিট পেলেন, যদিও একটা সম্ভাবনা উঠে আসছিল যে এই কেন্দ্রে খুব সম্ভবত তার বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হবে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে, এবং সেই জায়গা থেকে যদি মহিলামুখ হয় একটা টেন্ডেন্সি থাকছে যে অন্য কাউকে, চন্দনা বাউরির নাম শোনা যাচ্ছিল, কিন্তু ওইসব পরীক্ষা নিরীক্ষায় যাওয়া হয়নি। সৌমিত্র খাঁ বারবার প্রমাণ করেছেন যে বিষ্ণুপুরে তার কতখানি আধিপত্য রয়েছে, তার কতখানি জনপ্রিয়তা রয়েছে, সেই জায়গা থেকে সৌমিত্র খাঁয়ের উপরই ভরসা রাখা হলো। এরপর আসানসোল, যেখানে বাবুল সুপ্রিয় গায়ক ছিলেন, তার জায়গায় আরেক গায়ক এলেন, পবন সিং, ভোজপুরি গায়ক, অত্যন্ত জনপ্রিয় ভোজপুরি জায়গা থেকে। এবং যেহেতু শত্রুঘ্ন সিনহা বিহারী বাবু এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, তাই তার পাল্টা অ্যান্টিডোট হিসেবে কিন্তু পবন সিংয়ের নাম এখানে ঘোষণা করা হলো। পবন সিংয়ের নামটা বিগত দু তিন দিন ধরেই কিন্তু ভেসে উঠেছে, এর আগে অন্যান্য নাম ভেসে উঠছিল, কখনো অগ্নিমিত্রা পাল, কখনো জিতেন্দ্র তিওয়ারি, এমনকি শোনা যাচ্ছিল এই কেন্দ্র থেকে কৈলাস খেরকেও নাকি প্রার্থী করা হতে পারে, কিন্তু না, কৈলাস খের নয়, আর এক গায়ক পবন সিং, তাকে কিন্তু এখানে প্রার্থী ঘোষণা করা হলো। তবে বোলপুর থেকে প্রিয়া সাহা, এই নামটা কিন্তু কোথাও রেডারে ছিল না বা সেইভাবে শোনা যায়নি, কিন্তু তা সত্ত্বেও প্রথম তালিকাতে প্রিয়া সাহা তার নামটা কিন্তু এখানে এই তালিকায় চলে এলো। এবার এই তো মোটামুটি তালিকা গেল, কিন্তু কেমন হলো এই প্রার্থী তালিকা? দেখুন, প্রথমেই যদি দেখেন, আমরা যেটুকুনি শুনছিলাম যে বিজেপি এবারে যে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে এই প্রথমবারে, সেখানে মোটামুটি প্রথমবার শোনা গিয়েছিল 100-এর কাছাকাছি প্রার্থী থাকতে চলেছে, তারপরে শোনা গেল 150-এর কাছাকাছি প্রার্থী হতে পারে, শেষ পর্যন্ত 195 জনের নাম গোটা ভারতবর্ষ জুড়ে ঘোষণা করা হলো। দ্বিতীয় যে চমকটি এই প্রার্থী তালিকায় রয়েছে আমি বলবো, সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে বলা হয়েছিল গতবারে যে আসন গুলো বিজেপি হেরে গিয়েছিল সেই আসনগুলোতে যাতে আরো ভালো ফাইট দেওয়া যায়, সেই জায়গা থেকেই কিন্তু সেই হারা আসনগুলোতেই প্রাথমিক প্রার্থী তালিকায় নাম থাকবে কারা কারা সেখান থেকে প্রার্থী হতে চলেছেন। কিন্তু যদি দেখেন, গোটা দেশের অ্যানালিসিস করা এখনো বাকি আছে, কিন্তু যদি বাংলার ক্ষেত্রেই দেখি, দশজনকে টিকিট দেওয়া হয়েছে যারা গতবারেও জিতেছেন, তাদেরকেই টিকিট দেওয়া হয়েছে, অর্থাৎ জেতা আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতবার 18টি আসনে জিতেছিল বিজেপি, সেই 18টি আসনের মধ্যে 10টি আসন মানে 50%-এরও বেশি জেতা আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। এর পাশাপাশি 10 জন কিন্তু যারা হেরে গিয়েছিলেন, যেসব আসনে বিজেপি হেরে গিয়েছিল, সেই রকম 10টি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। অর্থাৎ শুধুমাত্র হারা আসনকে গুরুত্ব দিচ্ছি, জেতা আসন তো আমরা অলরেডি জিতেই যাচ্ছি, এরকম কোনো ব্যাপার নয়। প্রতিটি আসন গুরুত্বপূর্ণ এবং সেইখানে একদম নির্দিষ্ট লক্ষ্য নিয়েই কিন্তু প্রার্থী ঘোষণা করা হলো। শুধুমাত্র হারা আসনে আমরা হেরে আছি, সেখানে হবে কি হবে না ওই জন্য আগে থেকে প্রার্থী ঘোষণা করে দিচ্ছি, এই রকম কোনো মেসেজ দেওয়ার ব্যাপার নয়। 2 নম্বর যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট দেখলাম, সেটা হচ্ছে 4-4 জন বিধায়ককে কিন্তু টিকিট দেওয়া হলো। অর্থাৎ লোকসভায় যদি দরকার হয় বিধায়কদের দাঁড় করানো হবে, এবং যদি ভালো পারফরমেন্স হয়, যদি সেই জায়গায় সেই কেন্দ্রে দাপট থাকে, সেখানে জনপ্রিয়তা থাকে, ভালো মুখ হয়, পরিচ্ছন্ন মুখ হয়, তাহলে কিন্তু বিধায়কদেরও এবার নির্বাচনের ময়দানে লড়াই করতে পাঠানো হবে, সেই বার্তাটাও স্পষ্ট হয়ে গেল। এতজন, যে 20 জনের নাম ঘোষণা হয়েছে তার মধ্যে একজনের টিকিট মাত্র কাটা হয়েছে, অর্থাৎ গতবার যিনি জিতেছিলেন কিন্তু তা সত্ত্বেও টিকিট দেওয়া হয়নি, সেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে জন বার্লা। অর্থাৎ নন পারফর্মিং হলে কিন্তু টিকিট কাটা যাবে, কিন্তু সেটা এক্সট্রিম লেভেলের নন পারফর্মিং হতে হবে, যদি কন্ট্রোভার্সিয়াল জায়গা থাকে তাহলে টিকিট কাটা যাবে। অনেককে নিয়ে এখানে কন্ট্রোভার্সি ছিল, অনেকেরই কথা শোনা যাচ্ছিল যে যারা হয়তো টিকিট পাবে না বা তাদের আসন বদল করা হবে, কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি। শোনা যাচ্ছিল লকেট চ্যাটার্জির আসন বদল হতে পারে, শোনা যাচ্ছিল সুভাষ সরকার হয়তো টিকিট পাবেন না, কিন্তু সেই সব জায়গায় যাওয়া যায়নি, সেখানে কর্মীদের ক্ষোভ বিক্ষোভ থাকলেও তাদেরকে কিন্তু টিকিট দেওয়া হয়েছে। এই জায়গাটা কেন করা হলো সেটা একটু পরে ব্যাখ্যায় আসছি। এবার তার থেকেও যেটা ইম্পর্টেন্ট হয়েছে, যে এবারে যেগুলো অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে যে আসনগুলোর মধ্যে, তার মধ্যে অল্প ব্যবধানে হারা যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো কিন্তু বিশেষ গুরুত্ব পাবে, এবং সেই জন্যই কিন্তু মালদা দক্ষিণ, যেখানে মাত্র 1000 ভোটে হেরে গিয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী, তাকেই কিন্তু আবারও দায়িত্ব দেওয়া হলো। তবে এখানে আরেকটা জিনিস যেটা একটু হলেও আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে জয়নগর থেকে অশোক কান্ডারির প্রার্থী হওয়া।
অল্প ব্যবধান নয় গতবার এখানে প্রায় 3,17,000 ভোটে হেরেছিল। তাহলে সেই সেই অশোক কান্ডারীকে আবার কেন টিকিট দেওয়া হলো? এবং এখানে যদি ভালো করে অ্যানালিসিস করেন, এই যে জয়নগর লোকসভাটা আছে তার মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে, গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, এই 7টি বিধানসভার 7টিতেই কিন্তু তৃণমূলের বিধায়ক রয়েছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সেটা আমার আরও ইন্টারেস্টিং মনে হয়েছে, এখানে যে ক্যানিং পশ্চিম তার বিধায়ককে পরশুরাম দাস, যিনি বলেছিলেন শুভেন্দু অধিকারীকে গাছে বেঁধে পেটাবেন, এখানের ক্যানিং পূর্ব যে বিধানসভাটি রয়েছে তার বিধায়ককে শওকত মোল্লা, যার বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্কর সব অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী অতীতে। অর্থাৎ জয়নগর আসন কিন্তু মোটেই খুব একটা সহজ আসন নয় এবং সেখানে কিন্তু খুব বড় ব্যবধানে গতবারে হার হয়েছিল, তা সত্ত্বেও সেখানে অশোক কান্ডারীকে টিকিট দেওয়া হলো। আবার অন্য আরেকটা দিকও এখানে খুব ইম্পর্টেন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে অধিকারী পরিবার। অনেকেই বলছিলেন যে শুভেন্দু অধিকারী তো বারবারই পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন বা মোদিজি নিজেও বলেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে অধিকারী পরিবারকে কী করে গুরুত্ব দেওয়া হবে? শুভেন্দু অধিকারীর যে এই বঙ্গ রাজনীতিতে একটা আলাদা গুরুত্ব রয়েছে, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ভাই বলে টিকিট পেয়েছেন এমন নয়, এই ভদ্রলোক বহুদিন আগে বিজেপি জয়েন করেছেন, বিজেপির কার্যকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি টিকিটটা পেয়েছেন। শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ভাই এই পরিচয়টার জন্যই তিনি টিকিট পাননি। অর্থাৎ আপনার পরিবারে যদি অন্য কেউ রাজনীতি করে তার মানেই যে আপনার টিকিট কাটা যাবে এমনও নয়, আবার আপনার পরিবারের কেউ রাজনীতি করলেই যে তারাই সব খুব গুরুত্বপূর্ণ এবং খুব সব টিকিট পেয়ে যাবে এমন ব্যাপারও নয়। বিজেপিতে থেকে নিজেকে প্রমাণ করো, অবশ্যই অবশ্যই কিন্তু তার ফল পাওয়া যাবে। আরেকটা জায়গা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে অধীর চৌধুরীর কেন্দ্র বহরমপুর, সেখানে ডক্টর নির্মল কুমার সাহা তাকে কিন্তু প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। অর্থাৎ যেটা বলছিলাম যে বহরমপুরে কিন্তু এবার খুব সম্ভাবনা আছে অধীর চৌধুরী হেরে যেতে পারেন যদি লড়াইটা ত্রিমুখী হয়। যদি শেষ পর্যন্ত তৃণমূল আর কংগ্রেসের জোটটা না হয় তাহলে কিন্তু এবার হাই চান্স আছে সেখানে পদ্ম ফোটার। আর অধীর চৌধুরীকে নিয়ে আলাদা করে কোনো গুরুত্ব দেওয়া বা সেরকম ব্যাপার কিছু নেই, এই কেন্দ্রে জয়ের সম্ভাবনা আছে, ত্রিমুখী লড়াইয়ের জায়গা আছে, সুতরাং সঠিক ক্যান্ডিডেট চুজ করো এবং তাকে কিন্তু আগে থেকেই ময়দানে নামিয়ে দাও, এই জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি বলবো, সেটা হচ্ছে যে প্রার্থী পছন্দ না হলে কি হবে, সেই জায়গাটার জন্যই কি এই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো? বেশ কিছু আসন যেখানে একদম সুপার কনফিডেন্ট আছে যে হ্যাঁ এখানেই জেতা যাবে, জেতার মতো পরিস্থিতি আছে, তাদেরকে সেই জন্য কোনো কনফিউশন নেই, আগে থেকে প্রার্থী হিসেবে জানিয়ে দেওয়া হলো, এবার তোমরা তোমাদের মতো ময়দান সাজিয়ে নাও, কীভাবে কী করতে হবে এগো, সেই সমস্ত কিছু ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু তার পাশাপাশি আরেকটা জায়গাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাগলো, সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করলে যদি সেখানে কোনো কনফিউশন থাকে, সেখানে যদি কর্মীদের কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে, তখন কিন্তু সেটা সামাল দেওয়ার জন্য বড্ড বেশি দেরি হয়ে যাবে এবং সেই জায়গাটা হয়তো সামাল দেওয়া যাবে না। আর সেই কারণেই কি যেখানে কন্ট্রোভার্সিয়াল জায়গা তৈরি হতে পারে বা কন্ট্রোভার্সিটা তৈরি হতে পারে সেখানকার প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা জায়গা। আপনারা যদি বিজেপির একটু ইলেকশন স্ট্র্যাটেজিটা দেখেন, কর্ণাটকে কী করা হয়েছিল, একদম শেষ মুহূর্ত অবধি হোল্ড করে রাখা হয়েছিল এবং তারপর প্রার্থী ঘোষণা করা হয়েছিল, যাতে ভয়টা ছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, প্রার্থী শেষ মুহূর্তে ঘোষণা হয়ে গেলে আর কিছু করার নেই, অন্যদিকে কেউ যেতে পারবে না এবং সেই জায়গা থেকে তাদেরকে গেরুয়া শিবিরে থেকেই রাজনীতিটা করতে হবে। কিন্তু কর্ণাটকে তাতে হিতে বিপরীত হলো, রাজ্যটা হাতছাড়া হয়ে গেল। অন্যদিকে ছত্তিশগড় বা মধ্যপ্রদেশে বা রাজস্থানে এবার যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল, নির্বাচন ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছিল, ফলে যেখানে প্রার্থী নিয়ে প্রচণ্ড ক্ষোভ বিক্ষোভ ছিল সেইখানে কিন্তু দলীয় কর্মীদের সঙ্গে বসে কোথায় ক্ষোভ বিক্ষোভ, কেন ক্ষোভ বিক্ষোভ, সেই সমস্ত জায়গাটাকে অ্যানালিসিস করে সেখানে কিন্তু ব্যাপারটাকে মিটিগেট করা হয়েছিল। অর্থাৎ যেখান থেকে ইস্যু হতে পারে সেই ইস্যুটা থেকে মুখ ফিরিয়ে থেকে লাভ নেই। দেখুন, এত বড় একটা দল, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা আসনেই প্রায় তারা প্রার্থী দেবেন এবং খুব অল্প সংখ্যক প্রার্থী তাদের জোটসঙ্গীদের কাছে যাবে, সুতরাং সেই জায়গা থেকে এত বড় জায়গায় একটা ক্ষোভ বিক্ষোভের জায়গা স্থানীয় স্তরে থাকতেই পারে প্রার্থী নিয়ে, কিন্তু সেটাকে মিটিগেট করতে হবে, সেটাকে ফেস করতে হবে, কর্মীদেরকে তাদের যে দুঃখ যন্ত্রণার জায়গা যেখান থেকে তারা ক্ষোভটা দেখাবেন সেই জায়গাটাকে বুঝে সেটাকে প্রপার অ্যাড্রেস করতে হবে, সেইটার জন্যই কিন্তু এত আগে থেকে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। তার পাশাপাশি আমি আরও দুটো নাম বলবো, যে নাম দুটো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, একটা হচ্ছে হাওড়া থেকে ডক্টর রথীন চক্রবর্তী আর একটা হচ্ছে যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলী। দেখুন, দুটো জায়গায় কিন্তু খুব শিক্ষিত মানুষের বাস রয়েছে এবং সেই জায়গা থেকে প্রমিনেন্ট ফেসটা কিন্তু দেওয়া হলো এবং তাদেরকে পরিষ্কার বার্তাটা দেওয়া হলো যে আপনারা এখন থেকেই ময়দানে নামুন, আপনাদের মতো ঘরটা কিন্তু সাজিয়ে নিন, এবং সেখানকার মানুষের কাছেও কিন্তু বার্তাটা
সংজ্ঞাটা দেয়া হলো যে দেখুন আপনারা শিক্ষিত সমাজের মানুষ পছন্দ করেন, সুতরাং একদম খুব খুব প্রমিনেন্ট জায়গা থেকে যে যে কালচারটার মধ্যে দিয়ে আপনারা যেতে চান সেরকম প্রার্থী কিন্তু আমরা দিচ্ছি। সুতরাং সেখানে তারা প্রচারের সুযোগটাও কিন্তু অনেকটাই পাবেন। বলে সব মিলিয়ে আমি বলবো যে এই রাজ্যে এর আগে বিজেপি টার্গেট বেঁধেছিল 35 এবং প্রধানমন্ত্রী এসে বললেন 42-এ 42ই চায়। 42-এ 42 হবে কি না সে তো শেষ পর্যন্ত জনতা জনার্দন বলবে, কিন্তু সেই 42-এ 42 করার লক্ষ্যে যেভাবে কোমর বেঁধে ঝাঁপালো এবং যেভাবে প্রার্থী ঘোষণা করা হলো তাতে কিন্তু বিজেপির স্ট্র্যাটেজিটা অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে আমরা এখানে কাউকে হারাবার জন্য নামছি না, আমরা এখানে জেতার জন্য নামছি। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হারাবার জন্য নামা মানে আমরা আন্ডারডগ আছি, আমাদের এগিয়ে গিয়ে তাদেরকে হারাতে হবে। আর আমরা জেতার জন্য নামছি মানে আমরাই কিন্তু এখানে মানুষের আশীর্বাদে এগিয়ে রয়েছি, আমাদেরকে হারাবার জন্য এবার তোমরা কী স্ট্র্যাটেজি করবে সেই জায়গাটা করো। এই যে কনফিডেন্সটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের এই নির্বাচনে লড়ার জন্য প্রচণ্ড রকম উজ্জীবিত করবে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, যেটা আমার প্রমিনেন্ট মনে হচ্ছে। দেখুন, এই তৃণমূল কংগ্রেস 2011 সালে জেতার পর থেকে যতগুলো নির্বাচন ঘোষণা হয়েছে সেই নির্বাচন ঘোষণা হয়েছে, ধরুন দুপুরবেলায় নির্বাচনের স্কিডিউল ঘোষণা হয়েছে, ঠিক সেদিনকে বিকেলবেলায় এরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিন্তু এরা যে কনফিডেন্সটা হারাতে শুরু করেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছিল মোটামুটি 2019-এর নির্বাচন থেকে। কাকে প্রার্থী করা হবে ভোট ঘোষণার অনেক দিন বাদে তারা ঘোষণা করছিল, 2021-এও সেম ট্রেন্ড ছিল। আর এবারে তাদের যে অবস্থা হচ্ছে, কার্যত তারা প্রার্থী হাতড়াচ্ছে, কাকে দেওয়া যেতে পারে, কী দেওয়া যেতে পারে। অর্থাৎ এতদিন অবধি রাজ্য রাজনীতিতে কিন্তু অ্যাডভান্টেজ ছিল তৃণমূল, তারা কীরকম প্রার্থী দিয়েছে সেটা দেখে বাকিরা প্রার্থী ঠিক করত, কিন্তু সেই জায়গাটা, সেই কনফিডেন্সের জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহরা নিয়ে নিচ্ছেন, সেই জায়গাটা বিজেপি নিয়ে নিচ্ছে। যে তোমরা কাকে প্রার্থী করবে উই ডোন্ট কেয়ার, আমরা জনগণের পালস বুঝে গেছি, জনগণ আমাদেরই এখানে করতে চান, সুতরাং সেই অনুযায়ী আমরা প্রার্থী ঘোষণা করে দিলাম। এবার আমাদের প্রার্থী ঘোষণা দেখে, আমাদের প্রার্থীগুলোকে দেখে তোমরা তাদেরকে আটকাবার জন্য, তাদেরকে হারাবার জন্য কাকে প্রার্থী করতে পারো করে দাও। এই যে বার্তাটা, এটা কিন্তু প্রচণ্ড কনফিডেন্স দেবে বিজেপি কর্মী সমর্থকদের। এবং সেই সব মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে যে বিজেপি 2024-এ পশ্চিমবঙ্গে কিন্তু অনেক অনেক অ্যাডভান্টেজ জায়গা থেকে শুরু করতে চলেছে। আপনারা কি বলবেন, কেমন হলো এই প্রার্থী তালিকা, পজিটিভ নেগেটিভ কোথায় রয়েছে, কোথায় প্রার্থী অন্যরকম হলে ভালো হতো, সেই উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।